আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো মা। স্মৃতি তার এক সন্তান আরমানকে নিয়ে এক ছোট গ্রামে বাস করত। স্মৃতির হাজবেন্ড ছিল না, সে একটা দুর্ঘটনায় মারা গেছে, ফলে সংসারের সমস্ত দায়িত্ব স্মৃতির ঘাড়েই পড়ে। স্মৃতি তার বাড়ির কাজের সাথে সাথে বাইরে কাজ করে, কারণ সে চাই তার ছেলে মানুষের মতো মানুষ হোক। অপরদিকে আরো একটি গ্রামে মিতা নামের এক মেয়ে বাস করত। মিতা ছিল প্রেগনেন্ট, তার স্বামীও এক অ্যাক্সিডেন্টে মারা যায়। একদিন মিতা বলে, আমার স্বামীটা আমারে এইভাবে ফেলাইয়া শুইলে গেল, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। পেটের মধ্যে এই বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা যে আমি কিভাবে পৃথিবীতে আনবো? আমার কাছে তো টাকাও নেই যে হাসপাতালে গিয়ে আমি ভালো করে ডেলিভারি করব। আর তাছাড়া এই অবস্থায় কাজও করতে পারছি না, আমার তো বাপ মা কেউই নেই পৃথিবীতে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। হে সৃষ্টিকর্তা, আমারে সাহায্য করেন, আপনি ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নেই, পেটের বাচ্চাটা যেন ভালোভাবে জন্ম দিতে পারি। অপরদিকে, মা আমার অনেক খিদে লেগেছে, আমায় কিছু খেতে দাও না। হ্যাঁ বাবা, দাঁড়া তোরে দিচ্ছি, একটু অপেক্ষা কর। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমার তাড়াতাড়ি খাবার দাও, আমার খুবই খিদে লেগেছে। আমি এইবার ছেলেটারে কি খাদি দেব, ঘরে তো খাতি দিবার মতন কিছুই নেই, কি যে করব। ও হ্যাঁ, আমি তো একটু সাইল রেখে দিলাম, সাইলে আমি ওরে ফেনা ভাত রেঁধে দিই, ও ফেনা ভাতটা খাতি থাক, তার মধ্যে আমি বাইরেতে কাজ করিয়ে কিছু খাবার নিয়ে আসবানোর জন্যে। আচ্ছা বাবা শোন, আমারে কিছু সময় দে, আমি তোর জন্য ফেনা ভাত রান্না করছি, তুই তো ফেনা ভাত খাতি অনেক ভালোবাসিস তাই না? হ্যাঁ মা, আমি তো সত্যি অনেক ভালোবাসি, তাইলে আমি বাইরে খেলা করছি, তুমি আমার জন্য ফেনা ভাত রান্ধো, ঠিক আছে? আচ্ছা বাবা যা, তুই বাইরেতে একটু খেলে আই। এভাবেই দিন যায়। স্মৃতি আর মিতা দুজনই তার পরিবার চালানোর জন্য অনেক কষ্ট করে। এভাবে আস্তে আস্তে মিতারও তার বাচ্চা হয়ে যায় এবং তার একটা ছেলে সন্তান হয়। মিতা তার বাচ্চাকে পেয়ে খুব খুশি হয়। এভাবেই 5 বছর চলে যায়। একদিন মিতার ছেলে বলে, মা আমার তো 5 বছর হয়েছে, আমারে স্কুলে ভর্তি করবা না? হ্যাঁ রে বাবা, ভর্তি তো করতে চাচ্ছি, কিন্তু টাকা পয়সা যে সমস্যা, তুই চিন্তা করিস নে বাবা, যে করে হোক তোরে আমি এই বছর ভর্তি করবই, আমি চাই তুই মানুষের মতো মানুষ হ, তোর বাবা রাজ্যকালের কাজ করত, আমি চাই না তুই এরকম কাজ করিস, আমি চাই তুই অনেক বড় হ। ঠিক আছে মা, তাহলে এবার কও আমি কি কাজ করব, তুমি তো সারাদিন মেলা কাজ করলে, এবার আমার কিছু কাজ দাও, আমি কাজ করি। বাবা তোর কিছু করা লাগবে না, আমি সব করছি। না মা, আমি কিছু করব, আমার কিছু কাজ দাও। ঠিক আছে, তাহলে তুই ঘরের ভিতরে যা, গিয়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। অপরদিকে আরমান তার মাকে বলে, মা আমার রেজাল্ট দিয়েছে, আমার রোল 1 হয়েছে, আর আমি খুব ভালো নাম্বার পেয়েছি। সত্যি তো রোল 1 হয়েছে, আমি যে খুশি হয়েছি বাবা, তোকে কিভাবে বোঝাবো, এইভাবে মন দিয়ে পড়াশোনা করতে থাক, আমি আমার রক্ত বেশি হলেও তোরে পড়াবো, আমি চাই তুই মানুষের মতো মানুষ হ, এই গ্রামে আমাদের নাম উজ্জ্বল হোক, আমি জানি তুই আমার নাম উজ্জ্বল করতে পারবি। হ্যাঁ মা আমি চেষ্টা করব। মা তাইলে আমি মাঠে যাচ্ছি, মাঠে তো কাজ আজকে করতে পারিনি, স্কুলে গেলাম, তাহলে আমি কাজগুলো করে আসি, না হলে তো টাকা পাবো না। ঠিক আছে বাবা যা, সত্যি ভাগ্য করে তোর মতো একটা ছেলে পেয়েছি, তুই আমার রত্ন, স্কুলে পড়াশোনা করেও তুই মাঠে কাজ করতে যাস। ও মা তুমি এইভাবে বলছো কেন, আমি তো দেখছি তুমি কত কষ্ট করে আমারে পড়াচ্ছো, আর আমি জানি তোমার অনেক কষ্ট হয়, এর জন্যই তো আমি করি, আর তাছাড়া আমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছি, আমার সব করতে কোনো অসুবিধা হয় না, তুমি আমার নিয়ে চিন্তা করো না। সোনা ছেলে আমার, তাহলে দুটো খেয়ে তা মাঠে যা, নালি যে রোদ পড়েছে টাক ফিটে যাবে নে। ঠিক আছে মা খাতি দাও তালি। এভাবে আরো 10 বছর চলে যায়। এদিকে আরমান আর মিহিরের মায়ের বয়সও বাড়তে থাকে, কিন্তু তবুও দুই মা দুই ছেলের পড়াশোনার জন্য খুব খাটনি করে। একদিন আরমান তার মাকে বলে,
মা আমাকে পড়াশোনার জন্য শহরে যেতে হবে, আর শহরে যদি পড়তে যাই তাহলে অনেক ভালো চাকরি পেতে পারবো। ঠিক আছে বাবা, আমি তোরে পাঠাবো, তোরে তো আমি ছেড়ে কোনোদিন একা থাকিনি, আর আমার তো কেউ নেই তুই সারা। তুই আমারে প্রতিদিন ফোন করিস বাবা। তোর পড়াশোনার যেই টাকা লাগে আমি সব তোরে দেব, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর আর নিজে প্রতিষ্ঠিত হ। হ্যাঁ মা, আমি হব, তুমি এত চিন্তা করো না। অপরদিকে একই কথা মিহির তার মা মিতাকে বলে। তখন মিতা বলে, ঠিক আছে বাবা, তুই যখন চাচ্ছিস তখন যা। কিন্তু মা, তুমি কি একা সব কিছু সামলাতে পারবে? শহরে গেলে তো খরচ অনেক বেশি হবে। তুই চিন্তা করিস নে বাবা, আমি অতিরিক্ত কাজ করে নেব, আর তুই তো জানিস আমি কাপড় বুনতে পারি, আমি না হয় কাপড় আরো বেশি সময় ধরে বুনবো, তাহলে আরো বেশি টাকা পাবো। মা, তুমি সত্যি সব কিছু করতে পারবে তো? আরে হ্যাঁ বাবা, তুই চিন্তা করিস নে, তুই যা মন দিয়ে তুই পড়াশোনা কর, আর কবে যাবি সেটা বল আমারে, আমি এর মধ্যে কিছু টাকা জমাইয়ে তোর হাতে দিবানে, তুই সেটা দিয়ে এক দুই মাস মতো চলিস ওখানে কষ্ট করে। ঠিক আছে মা, আমি আগামী সপ্তাহে যাব, তাহলে তুমি আমার তখন টাকা দিয়ে নে। আচ্ছা বাবা, তাই দিবানে। এভাবে কয়েকদিনের মধ্যে আরমান আর মিহির শহরে পড়তে চলে যায়। তবে দুজন আলাদা আলাদা ভার্সিটিতে ভর্তি হয়। শহরের হাবভাব দেখে দুজনেরই অনেক ভালো লাগে। তারা শহরের ছেলে মেয়ের সাথে খাপ খাইয়ে নেয় এবং তাদের দেখে বোঝাই যায় না তারা গ্রাম থেকে এসেছে। মিহির তার মায়ের খবর প্রতি সপ্তাহে নিত, কিন্তু আরমান তার মায়ের খবর মাসে একবার নিত, কারণ তার যখন টাকার প্রয়োজন পড়তো তখনই সে তার মায়ের সাথে যোগাযোগ করত। এভাবে বেশ কয়েক বছর চলে যায়। একদিন স্মৃতি দেবী বলে, অনেক দিন হয়ে গেল ছেলেটা শহরে রয়েছে, আগে তো মোটামুটি আমার সাথে কথা কইতো, এখন তো কোনো কথাও কয় না, কিছুও না। ছেলেটা ঠিক আছে নাকি তাও তো জানি নে, ওর তো কোনো বন্ধু বান্ধবের নাম্বারও আমার কাছে নেই, যে একটু ফোন দিয়ে শুনবো ও কিরাম আছে। আমাদের এই গ্রামে তো আবার নেটওয়ার্কও পায় না, যেইটুকু পায় তাতেও ছেলের কাছে ফোন যাচ্ছে না। আমার ছেলেটা মনে হয় কোনো সমস্যায় পড়েছে। না, এইরাম করে ঘরে বসে থাকলে হবে না, আমি শহরে যাব, যাই আমার ছেলের কলেজ খুঁজে আমার ছেলের সাথে কথা কব। আমি তো জানি আমার ছেলে কোন কলেজে পড়ে, আমি নাম করলেই যে কেউ আমার চিনাই দেবে, এরাম করে ঘরে বসে থেকে আর লাভ নেই, যাই আমার ছেলেটার একটু খুঁজে আসি। স্মৃতি দেবী সেদিনই তার ছেলেকে খোঁজার উদ্দেশ্যে শহরের দিকে রওনা দেয়। শহরে তার যেতে খুবই ভয় করছিল, কারণ এই প্রথম সে তার গ্রাম থেকে বের হলো। কিন্তু সে খুঁজতে খুঁজতে ঠিকই তার ছেলের ভার্সিটির সামনে চলে যায় আর বলে, লোকজন তো দেখাই দিল এইটাই আমার ছেলের কলেজ, আমার ছেলেটা কি এখানেই আসে? আমি কার কাছে বা শুনবো, এত বড় কলেজ, এ তো পুরো আমাকে গ্রামের সমান। আমি একটা কাজ করি, এখানে দাঁড়াই থাকি, আমার ছেলে আসলে আমার ছেলের সাথে কথা কব আমি। এভাবে স্মৃতি দেবী কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে। যখন ভার্সিটির ছুটি হয় তখন সব ছেলে মেয়ে বাইরে চলে গেলে দেখে তার ছেলে এক মেয়ের সাথে আসছে। এটা দেখে স্মৃতি দেবী খুবই খুশি হয়ে যায় আর তারপর তার ছেলের কাছে গিয়ে বলে, বাবা তুই ভালো আছিস? তুই তো আমার একটু খোঁজ খবরই নিস নে, মার কথা কি একদমই মনে পড়ে না? গ্রামে তো তুই আর যাইস নে, একটা ফোনও করিস নে, বুড়িমাটা কেমন আছে একটু খোঁজ খবর নিবি না বাবা? আমি তো চিন্তাই মরে যাচ্ছিলাম, এর জন্যই শহরে আসলাম তোর খোঁজার জন্যে। আমার যে শান্তি লাগছে বাবা তোর দেখে, আমার মনটা ভরে গেছে। এসব দেখে আরমানের পাশে থাকা মেয়ে একটু অবাক হয় আর বলে, আরমান এটা তো আমার মা। আরে না না, কি বলছো, এটা আমার মা হতে যাবে কেন? আমার গেটআপ দেখে কি তোমার মনে হয় এটা তোমার মা? আসলে ইনি আমাদের বাড়ি কাজ করেন, ওনার মাথায় একটু সমস্যা আছে, আজকে আমি সকালে কিছু খেয়ে আসিনি তো তাই এখানে এসে গেছে। আপনি এখান থেকে যান, আমার সময় হলে আমি বাড়ি চলে যাব। ছেলের এই ব্যবহার দেখে স্মৃতি দেবী খুবই কষ্ট পায় এবং সে বুঝতে পারে তার এখানে আসা ভুল হয়ে গেছে, আর তারপর সে বলে, হ্যাঁ মা সত্যি আমার ভুল হয়ে গেছে, ও আমার ছেলে না, আমার ছেলে এরম হতে পারে না, আমার ছেলেরা আমি অনেক ভালো শিক্ষা দিয়ে বড় করিলাম, আমার ছেলে এরকম জীবনও হতে পারে না, আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলেরে আমি আর কোনোদিন খুঁজে পাবো না, বাবা তুমি ভালো থেকো। এই বলে স্মৃতি দেবী ওখান থেকে চলে যায়।
অপরদিকে মিহিরের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। একদিন সে তার মাকে ফোন দিয়ে বলে, মা, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আর এটাই আমার কলেজের শেষ বছর। সামনে একটা অনুষ্ঠান আছে, আমি চাই সেই অনুষ্ঠানে তুমি আসো। এটা কি করছিস বাবা? আমি কিরাম করে যাব? শহরের মানুষ তোরা, তোদের হাব ভাবই আলাদা, আর আমি গ্রামের মানুষ, কি সব জামা কাপড় পরে থাকি। আমি যদি যাই তাহলে তোর মান সম্মান তো নষ্ট হয়ে যাবে। আরে ধুর, কি যা বলো তুমি মা, মা তো মাই হয়, আমি কিছু শুনতে চাই না। তুমি যদি শহরে না আসো আমি কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করব না, আর আমি যদি অংশগ্রহণ না করি তাহলে আমার ক্যারিয়ার কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। আরে বাবা, এত জেদ করলি হয়, তুই তো জানিস। আমি আর কিছু শুনতে চাই না মা, তোমাকে আসতে হবে মানে আসতেই হবে। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করবানে। মিহিরের ফাংশনের দিন তার মা সে অনুষ্ঠানে যায়। সে গিয়ে দেখে সেখানে সবাই আধুনিক পোশাক পরে আছে এবং সে নিজে গ্রামের পোশাক পরে আছে। এটা দেখে তার খুবই লজ্জা লাগে, আর তারপর সে সবার পিছনে দাঁড়ায়। আশেপাশের মহিলা মিতা দেবীকে দেখে বলে, ইস, দেখেছ এই ড্রেসগুলো কেমন, ছি ছি ছি, এ কোন গ্রাম থেকে এসেছে, মনে হয় ভিখে টিকে চাইতে এসেছে। হ্যাঁ ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে, নাহলে এত বড় ভার্সিটিতে এইরকম মানুষ আসে কি করে, আর এখানে ওকে প্রবেশ করতে দিলই বা কে। এই ছাড়, যা হয়েছে হয়েছে, ও এখানে আছে আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, আমরা আমাদের মতো অনুষ্ঠানটা এনজয় করি। মিহির যখন স্টেজে উঠে তার মাকে খোঁজার চেষ্টা করে তখন সে দেখে তার মা সবার পিছনে দাঁড়িয়ে আছে। তখন সে মাকে বলে, আজকে আমি এখানে আসতে পেরেছি শুধুমাত্র আমার মায়ের জন্য। আমি পৃথিবীতে আসার আগে আমার বাবার ছায়া আমার উপর থেকে চলে গিয়েছিল, আমি আমার বাবাকে কখনোই দেখিনি। আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে এবং এখানে এনেছে। আজকে আমি এই সাকসেস পেয়েছি শুধুমাত্র আমার মায়ের জন্য। আমাদের গ্রামে অনেক ছেলেরা আছে যারা তাদের বাবা থাকা সত্ত্বেও এই পর্যায়ে আসতে পারেনি, কিন্তু আমার মা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে অনেক কষ্ট করে। যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কাজ করতে হিমশিম হয়ে যায় সেখানে আমার মা ছোট থেকে আমাকে প্লাস আমাদের সংসার আমাদের জমি সব একা হাতে সামলেছে। আজকে ওনার পরিশ্রমের কারণে আমি আপনাদের সামনে এভাবে কথা বলতে পারছি, তাই আমার মাকে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। মা দয়া করে স্টেজে আসুন। মিতা দেবী তার ছেলের কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, সত্যি আমার ছেলেটারে আমি মানুষের মতো মানুষ করতে পারিছি। আমার ছেলেটা সবার সামনে আমার নিয়ে যাচ্ছে, ও নিজের মান সম্মানের কথাও ভাবছে না। আমার ছেলেটা সত্যি মানুষ হয়েছে, আমার জীবন সার্থক হইল। মা এসো প্লিজ। তারপর মিতা দেবী স্টেজের উপরে যায়। মিতা দেবীকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, সাথে সাথে ওখানে কিছু মানুষ বলাবলি করে, সত্যি উনি খুবই পরিশ্রম করেছেন, আমরা তো এত পরিশ্রম করিনি। সত্যি উনি গ্রামে থেকে ওনার ছেলেকে অত দূরে নিয়ে এসেছে। হ্যাঁ সত্যি বলেছ, আমি তো ইনার জায়গায় হলে আমি তো অহংকারে আত্মহারা হয়ে যেতাম। হ্যাঁ ইনি অনেক পরিশ্রমী, আজকে ইনার জন্য তার ছেলে সাকসেস পেয়েছে। চারিদিকে মিতা দেবীর নামে প্রশংসা শুনে সে অনেক আনন্দিত হয় আর তারপর তার ছেলেকে বলে, আমি তোকে আশীর্বাদ করি বাবা, তুই আরো বড় হ। মা সবকিছু তো শুধু তোমার জন্যই সম্ভব হয়েছে, আমি নিজেকে অনেক গর্বিত মনে করি তোমার মতো মা পেয়েছি বলে। আমার সব ইচ্ছা তুমি এত কষ্ট করে পূরণ করেছ, তাই তোমাকে অনেক ধন্যবাদ। মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোর অনেক ভালোবাসি আমার খোকা। এই ছিল আজকের গল্প মা। পৃথিবীতে অনেক ধরনের মানুষ বাস করে, তার মধ্যে এই দুই ধরনের লোকগুলো আমরা সচরাচর সবাই দেখতে পাই। তোমরাই বলো কোন চরিত্রটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে তোমার বন্ধুদের এই গল্পটা দেখার সুযোগ করে দেবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে এরকম আরো আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।